হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাদের এই কাদের কবিরাজ মিডিয়ার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি আমার তৃতীয় শুভেচ্ছা রইল। তবে আমি দুঃখিত, আমি অনেকদিন যাবৎ খুব অসুস্থ ছিলাম, এখনও অসুস্থ আছি, তবে একটু ভালো হয়েছি, এই জন্য আপনাদের মাঝে আসতে পারছি। আপনারা দোয়া করবেন। আর আমি আপনাদের কাছে কিছু কথা না বললেই নয়, বলতেই হবে আমার। আমি আর আগেও অনেকবার বলেছি যে আমার নাম বিক্রি করে অনেক মানুষ টাকা খায়, কিন্তু ফাঁদে পড়ি আমি। কিন্তু অনুরোধ, যা হবে তা তো হয়েছেই, আমার এখন অনুরোধ, আপনারা কেউ আর প্রতারিত শিকার হবেন না। আমার নাম কেউ করলে, কেউ টাকা চাইলে টাকা দিবেন না, দিলে কিন্তু সেই ভার আমি নিতে পারবো না। আমিও আমাকে অনেক হয়রানি করেছে মানুষ, এটা আপনারা, আপনাদের কাছে অনুরোধ, কিন্তু এই প্রতারিতা সহ্য, এই আপনারা শিকার হবেন না। আমার কণ্ঠ না শুনে, আমার নাম্বার না দেখে কাকু টাকা আপনারা দিবেন না। এই বলে আমি আমার ক্যামেরাম্যানে বলছি, ক্যামেরাম্যান আপনি কিছু কথা বলেন। হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে যে যেখান থেকে যে অবস্থানে কাদের কবিরাজ মিডিয়ার সাথে যুক্ত আছেন, ইতিমধ্যে গুরুজি কাদের কবিরাজের কথা শুনলেন। তো যাই হোক, আপনারা কবিরাজের মাধ্যমে যে চিকিৎসাই করেন, চিকিৎসা নেন, ভালো কথা। অবশ্যই তার সাথে শরণাপন্ন হয়ে কাজ করবেন আশা ব্যক্ত করছি। আর আজকে এসেছি খুবই ভয়ঙ্কর প্লেস, আপনারা হয়তো বা বুঝতে পারবেন, সেই ভয়ানক পুকুরে আসছি, পরিবেশগুলো দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন গুরুজি কাদের কবিরাজ আছে, রজিদুল এবং আশরাফুল। আসসালামু আলাইকুম। তো দোয়া করবেন আমাদের জন্য। আর ক্যামেরা পিছিয়ে আছে আমি ফিরোজ। তো আজকে যে এখানে একটা আসন দিয়ে রাখছি, তো আসনের মাধ্যমে কবিরাজ সাহেব তার কবিরাজের মাধ্যম দিয়ে দেখবে আসলে এই পুকুরের রহস্যটা কী। তো কথা না বাড়ে, চলুন সেই রহস্যময় পুকুরের সেই আসনে গিয়ে কবিরাজ সাহেব যে আপনার কার্যক্রম শুরু করেন। আচ্ছা,
আল্লাহ আকবার। রজদুল, হ্যাঁ বলেন। মোমবাতি কটা একটু জ্বালায় দাও। আল্লাহু আকবার, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোয়েস মামা, হ্যাঁ কিছু বুঝতেছেন? হ্যাঁ কিছু বুঝলাম। এখানে আছে একটা ভয়ঙ্কর জিনিসই আছে, এই জন্যই মানে অত্যাচার করছে। এখন দেখা যাক তাকে আমি এখানে উপস্থিত করতে পারি কিনা, হাজির করতে পারি কিনা। ঠিক আছে, আমরা সবাই দোয়া করো। আচ্ছা ঠিক, দেখা যাক। হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে যারা কাদের কবিরাজ মিটার সাথে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের জন্য দোয়া করবেন এবং কাদের কবিরাজের জন্য অবশ্যই দোয়া করবেন, তিনি যেন এখানে কাজ সঠিকভাবে সমাধান করতে পারে। কথা বলা চলুন, কবির সাহেবের কার্যক্রম থেকে থাকুন। আচ্ছা ফিরোজ জি, কবিরাজ সাহেব বলেন। যে কোনো জিনিস হাজির করতে গেলে একটা মানব জাতির উপরে হাজির করতে হয়। জি, এটা তো আমরা বরাবরই জেনে আসছি বা করতেছি। আমাকে একটা মানুষ, একটা মানব জাতি দাও। হ্যালো ভিউয়ার্স, আপনারা আসলে প্রতিদিনের মতো জানেন একটা যে কোনো উপসর্গ বা হাজির করতে হলে এখানে কী আছে না আছে তা হাজিরের মাধ্যমে দেখানোর জন্য একটি মানব জাতিকে প্রয়োজন হয়। তো কথা না বাড়িয়ে রজুদ্দুর, আমি চাই তুমি এখানে এই আসনের আসো এবং তোমার মাধ্যমেই এর কী আছে না আছে জানতে যাতে পারি। তো খুলে আসনটা সম্মান করে ঢুকে পড়ো। তো আসনকে সম্মান করে তুমি আসনে প্রবেশ করো। আশরাফুল, তুমি চুপচাপ লড়াচড়া না করে তুমি এই মার্জিনে পিছনে বসে পড়ো, কবিরাজ সাহেবের পিছনে একটু দূরে যাও। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। না তোমার ক্যামেরার পিছনে আসো।
আমি কিন্তু অসুস্থ, খুব অসুস্থ। তারপরে কথা বলতে পারতেছি না, এখন আমার গলার সুর ঠিক হয় নাই, ঠান্ডা জ্বর, অনেক দিনই অসুস্থ ছিলাম। তবে আপনাদের মাঝে আসলাম, খুব কষ্ট করে আসলাম আর কি, এই জন্য আমাকে বেশি হাল করো না বাবা, তুমি চলে আসো, যেখানে থাকো চলে আসো। আল্লাহ আকবার, ওই দেখো এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, ও রে বাবা, এসে গেছে। আল্লাহ আকবার। তুমি তোমার জাতের পরিচয় দাও, কি জাত তুমি, হিন্দু না মুসলিম বাবা বলো। আরে বাবা, জাতের পরিচয় দাও আমাকে, জাগালি কেন বলে কাকে এটা? আরে জাগাবো তো জাগাবোই, আমি জাগাতেই আসছি, আমি এখানে জাগাতেই আসছি। তুমি আগে জাতের পরিচয় দাও, তারপর তোমার সাথে আমি কথা বলতে পারবো। এটা ঠিক করলি না তুই আমাকে জাগিয়ে? আরে বাবা, আমি তো ঠিক করছি না, ঠিক করছি না আমি বুঝবো। তোমার পরিচয় দাও, তুমি কি হিন্দু না মুসলমান? আমি মুসলমান। তাহলে মুসলমান হলে আসনে যখন আসিয়া হাজির হয়েছো তখন তুমি সালাম দিবা না? হ্যাঁ, আমার কাছে আপনার একটা অপরাধ। কি অপরাধ আমার? আপনি আমাকে জাগালেন কেন? আরে জাগাইছি তোমাকে, আমি কিছু কথা বলবো। তুমি এখানে অন্যায় অত্যাচার করছো, সেই হিসাবে কিছু কথা বলবো। তুমি সালাম দিলা না কেন, সেই কথা বলো। হ্যাঁ, আমি অনেককে সালাম দেই না, যে ভালো ব্যক্তি তাকে সালাম দেই আমি। আচ্ছা, কি আমি কি খারাপ? আমি কি খারাপ? আপনি ভালো কি খারাপ আমি তো এটা জানি না। হ্যাঁ, আমি তো এটা জানি না। তাহলে তুমি কিভাবে বুঝলা যে অনেককে সালাম দেই না? সালামের বেশি প্রশ্ন করা যায় না, সালাম দেওয়ার হলে সালাম দিয়ে ভালোইবা। এখনো ভালো আছে বলো, জাতের পরিচয় দেওয়া লাগে। আপনি আমার জাতের পরিচয় নেবেন? হ্যাঁ হ্যাঁ, কোন জাত আমার? আমি মুসলিম। হ্যাঁ, মুসলিম হলে সালাম দেয়, সম্মান করে মানুষকে। আসসালামু আলাইকুম। এই তো এই তো কথায় আইছো, ওয়ালাইকুম সালাম। আচ্ছা বাবা শোনো, তুমি কোথায় ছিলা? কোথায় ছিলা? আমি এখানেই থাকি। এখানে না, এখানে থাকো না মনে হয়। আমি এখানেই আছি দীর্ঘ কয়েকটা বছর, আমি এখানেই থাকি। এখানে থাকো, ঠিক আছে। তুমি এই যে এক ব্যক্তি নামাজ পড়ে যাতে লাগিয়েছিল, তার বলেন তাকে তুমি এখানে গাল্লা কেন? অর্ধেক গাল্লা, অর্ধেক হ্যাঁ, কি জন্য গাল্লা? আমি তার অপরাধটা কি? আমি প্রথমেই বলেছি। কি কি বলেছো? আমি প্রথমে বলি নাই। হ্যাঁ বলো। বলছি যে ভালো কি খারাপ দেখে শুনে আমি তাদেরকে সালাম দেই। ওই লোক কি খারাপ ছিল? হ্যাঁ, ওই লোক অনেক খারাপ ছিল। কি খারাপ করছে সে আমাকে বলো। অনেক খারাপ, কিন্তু ও ব্যক্তিগত পাঁচ উক্ত নামাজ পড়ত। হ্যাঁ হ্যাঁ, পাঁচ উক্ত নামাজ পড়ত। হ্যাঁ, তাহলে খারাপ কি? কিন্তু নামাজ পড়ে ওর কোনো লাভ হয় নাই। কেন কেন? ও মানুষের ক্ষতি করে খালি। ও, ওর মন ভালো না নাকি? হ্যাঁ, ওর মন ভালো না। আচ্ছা, ওর মন ভালো না, তুমি ওকে আঘাত করলা কেন? তোমার তো ক্ষতি করে না, তোমার তো ক্ষতি করে নাই। ও সবারকেই ক্ষতি করছে, সবার ক্ষতি করবে। ও বেঁচে থাকলে অনেকের ক্ষতি করবে, এই জন্য তো তাকে গাড়ছো। সে তো তাকে অনেক বড় শাস্তি দিছি আমি। সে তো মরে নাই। সে তো মরে নাই, ও বেঁচে থাকবে না। আমরা এসে দেখি সে অসুস্থ হয়ে পড়ে আছে, ও বেঁচে থাকবে না। শোনো, আচ্ছা ও নালেও খারাপ, গরু কি করছে? গরু মারো কেন? গরু গরু কি করছে? আমি এখানে থাকি, এটা ওদের সহ্য হয় না কেন? এই দেখেন, এই জায়গাটা অনেক নোংরা করে ফেলছে এরা। এই জন্য আমি গরুকে মেরে ফেলছি। না না না, আমি এটা সই দেব না। তুমি শোনো, বলেন তুমি অনেক হাল করো, অনেক গরু ছাগল ছাগল আসলে এগুলো ছাগলেকেও হাল করো, এটার অর্থটা কি? আমার এ জায়গায় কোনো কিছু আসা যাবে না। আসা যাবে না, তুমি এখানে থাকতে পারবা না। আমি এখানেই থাকবো। না না, তোমাকে আমি এখানে রাখবো না, তুমি অন্য কোথাও চলে যাইবা। আপনি পারবেন না আমাকে এখান থেকে হেঁটাতে? আমি পারবো না। এই দেখো, তোমাকে আমি আমাকে কিচ্ছু করতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি
দেখি তুমি কোন পথে যাও আর আমি কোন পথে যাই। দেখো আমি কিন্তু অসুস্থ, আগেও বলছি আমাকে হাল করবা না, অনেক ভদ্র ভাষায় কথা বলছি আমি আপনার সাথে, আর ভদ্র থাকতে পারবো না। আচ্ছা তুমি বলো দেই কত খারাপ বলতে পারো, আমিও তো তুমি এখান থেকে চলে যা। না না আমি যাব না, তুমি চলে যা রে, চলে যা চলে যা চলে যা। এই যে এই যে এই যে এই যে এক দূরে চলে যা, এটা রাখ, এটা এটা কি এখনো এখনো বলো তুমি এখান থেকে যাইবা কি না, যাবা না? আমি এখান থেকে চলে যাব না, যাইবা না? যাব না, কিন্তু তোরা চলে যা। আচ্ছা আমরা যাব, চলে যা চলে যা চলে যা। এই যে এই যে এই যে তোরা অনেক দূরে চলে যা। এই যে তোমার গায়ে এখন আগুন ধরে, আরে রে আয় আসিস না। এই যে এই যে এই যে এই যে এই কথা দিস না, আমার জুত গা চলে যা। 100 বার দেব তুমি কি কার করো? অন্তরে দুঃখিত, ক্যামেরাটা জুম হয়ে গেছে হঠাৎ করে। এই এই কিন্তু তোর পরিচয় দিস নাই তুই, কে তোর পরিচয় দিস না আমাকে? এমনি তুমি চিনি আমার পরিচয় দালা বিলা, আমি তোকে চিনি না। কাদের কবিরাজের নাম শুনছো? কাদের কবিরাজ? কাদের কবিরাজের নাম শুনছো? কাদের কবিরাজ? এই যে সত্য হইতে কাদের কবিরাজ কোন বলো, তুমি এখন তিনি যাইবা কি না কথা বলো, বেশি লেট করে যাবে না আমি। হ্যাঁ এই যে এই যে শোনো বলে বলো তুমি যাইবা কি না, যাইবা কি না? তাহলে বলো, তাহলে বলো তুমি অনেক জোরে চলে যাবা, আমি যাবো না। তোমার যেখানে ভালো লাগে আমি যাবো না, যাবো না। এখন তো আমি এই যে তোমার ধরবো, এখন কিন্তু আমি এটা মানেন না। এখনো বলো ওটা রাখেন, ওটা শোনো ক্ষতি, শোনো তুমি তো যাইবা যাইবা, তোমার যাতেই হবে, কিন্তু কারো ক্ষতি কোনো সময় করতে পারবে না, মানুষেরও না গরু ছাগলেরও না। এই যে এই যে দিলাম, এইবার এই এইবার তুমি ভালো করে ভদ্রভাবে কথা বলো, অনেকক্ষণ তোকে ভদ্রভাবে ভদ্রভাবে কথা বলো, অনেক ভদ্র ভাষা বলছি দেখছো? এটা কি তুমি যাইবা কিনা বলো, আমি এখান থেকে যাবো না, তুই চলে যা, তুই চলে যা। এই যে তুই চলে যা, এই দেখো তোমাকে আমি যাওয়াচ্ছি, রাখো। কোথায় যাস কবে না? রাখো। এটা সারা, এটা সরা আমার শরীরের উপর থেকে, এটা সরা, এটা সরা, এটা সরা কবিরাজ, এটা ঘুরাস না, এটা ঘুরাস না। যাইবা না? শোনো কিছু করতে পারবি না, কিছু করতে পারবো না, কিছু করতে পারবি না। বল যাবি কিনা? আমি যাবো না, যাবো না। এই যে তো পুরো কথা বল, দেখো তাহলে বল, বন্ধ কর, যাবি কিনা বল, যাবি কিনা বল, যাবি কিনা বল, যাবি? আমি যাবো না। আবার ওই কথা কয়, দিলাম এই মাস নটা আমি কিন্তু অসুস্থ, কথা বলতে পারছি না। আমারও কথা আছে। কি কথা? কি বল? আমাকে এখানে তুই যেতে হবে। না না এখানে না, না বাবা আমি দূরে যাবো, অনেক দূরে যাবো, তাহলে যাবো না। আবার এবার মশস, এবার তুই মশস, তুই কোন মানব জাতির গরুর ছাগলের কারো ক্ষতি করতে পারবি না, বল কারো ক্ষতি করতে পারবি না, বল বল। এটা আমার খুব শখের জায়গা, এটা আমার খুব, এখানে শোন, এখানে আমরা আইছি পরে আমার ভয় দেখাচ্ছ, সেখানে কোনো ভয় দেখাচ্ছ কি জন্য, কি জন্য ভয় দেখাচ্ছি? আমি ভয় করি রে, আমি ভয় করি না, আমি ভয় করি না। তুই তো আমার পরিচয় জানিস না, কেরে তুই তো আমার নামই জানিস না, আমি কি জিনিস? তুই যে জিনিস আছে তোর নামটাই বল। নাম বল, নাম বল, শুনবি? হ্যাঁ হ্যাঁ, তোর নাম বল। আমার নাম শুনবি? হ্যাঁ হ্যাঁ বল। আশরাফ।
আশাব আশাব হোসেন ভালো নাম এই শুন আরে বড় শুন কথা শুন আসিস না এই যে মানলো কে এটা রাখ আচ্ছা শুন তোরা কয়জন আরে একাই আসি আর কেউ নাই তোর আর কেউ নাই শরীক নাই আমার কোনো শরীক নাই আচ্ছা এই জন্য তোকে এখান থেকে সরায় দেবো আমি এখান থেকে সরায় দেবো চেষ্টা কর আবার চেষ্টা কর এই আবার কথা বলে পারবি না হ্যাঁ হ্যাঁ বলছি তো পারবি না আর আমি যেতে পারি একটা সত্য কি বল তুই আমাকে এখানেই কোনো এক জায়গা রেখে যা না না এখানে রাখবো না তুই অনেক দূরে যাবি আমি তোকে বিশ্বাস করি না তুই একবার কর যাবো একবার কর যাবো না এটা কোন বল এখনো শোন এই যাবি কিনা আবার উল্টে বাঁধে অনেক দূরে যাবি অনেক দূরে যাবি মহাসাগরের ওই পার যাবি না আমি যাবো না আমি নদীতে যাবো না কোন দিকে যাবি না না আমি নদীতে যাবো না তো কোন দিকে যাবি কোন দিকে যাবি ভালো জায়গা দেন হ্যাঁ ভালো একটা জায়গা ভালো জায়গা নাই হ্যাঁ ভালো জায়গা নাই তাহলে আমি যাবো না হ্যাঁ তাহলে আমি যাবো না আচ্ছা ওই আটলঙ্ক মহাসাগরের এই পার থাক এই পার হ্যাঁ এই পার থাক না তা থাকবে যাবো না কোথায় যাবি হ্যাঁ কোথায় যাবি আপনি যা বলে দেন হ্যাঁ আপনি বলে দেন যাই সেই জায়গা আমি সাতক্ষীরা চলে যা সাতক্ষীরা না আমি ওখানে যাবো না হাল আর পু কোথায় যাবি তুই যাবো না হ্যাঁ যাবো না আচ্ছা যাক তুই ওই যে একটা ডাকাতে ভিটে আছে ওই ডাকাতে ভিটের কাজ দা থাক ওখানে এই যে বিলের মধ্যে ডাকাতের ভিটে ডাকাতের ভিটে ওখানে দা থাকবি ওখানে ভালো জায়গা ওখানে দ্বীপ এখানে বড় দ্বীপ ভালো জায়গা ভালো জায়গা ওইটাই ভালো জায়গা ওখানে না ওখানে ভালো জায়গা এই কথা হারিয়ে করিস কথা বল যাবি নাকি আমি তো বললাম যাবো কিন্তু ভালো জায়গা দেন আর এর তিন ভালো জায়গা আমার কাছে নাই তোর মন মতো যা তুই কই যাবি যা তুই কই যাবি আপনার সাথে যাবো আমার সাথে আমার সাথে যাবি হালার পর আমি কি করবো তোকে আমি তোকে দিয়ে কি করবো আপনার কাছে রেখে দেন আমার না আমার কাছে জায়গা নাই আমার কাছে জায়গা নাই তাহলে আমি যাবো না না যাবি যাবি যাবো চলে যাবো চলে যাবি ওই ভিটার যাবি ভিটার যাবি হ্যাঁ ভিটার চলে যাবো আচ্ছা ভিটার গেলে শোন কারো ক্ষতি করতে পারবি না কিন্তু কারো ক্ষতি এটা তো বলেন নাই আপনি আমি 100 বার বলছি এটা আবার কই বলিনি মিছে কথা বলেন নাই আবার মিছে কথা কস ঠিক জায়গা দিছেন আমি যাব কিন্তু আপনি এটা বলেন নাই যে কোনে কোনো ক্ষতি করবে না হ্যাঁ আমি ওটাও বলতিছি এখন এখন বলতিছি যা যা হ্যাঁ এখন বলতিছি আমি না আমি ওখানে যা ক্ষতি করব অনেক ক্ষতি করব না 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 ক্ষতি না মানুষের ক্ষতি করতে দেব না আমি গরুর ক্ষতি করতে দেব না শুন শুন তোর এই স্বভাবকে একবার কস যাবো আবার কস যাবো আমি তো বলছি আমি চলে যাবো তাহলে ক্ষতি করতে পারবি না ক্ষতি করতে পারবি ওয়াদা কর ওয়াদা কর ওয়াদা হ্যাঁ ওয়াদা কর ওয়াদা করলাম আপনার কাছে আমি কারুর ক্ষতি করবি না তো আমি কারুর ক্ষতি করব না হ্যাঁ আমি কারুর ক্ষতি করব বুঝিস বুঝিস বুঝছি তাহলে তাহলে আমি তো যাওয়ার ব্যবস্থা করি নাকি হ্যাঁ যাওয়ার ব্যবস্থা করি হ্যাঁ আচ্ছা সালাম দিয়ে যাবি কিন্তু সালাম দিয়ে যাবি গেছে কি হ্যাঁ ও গেছে আশাফুল আচ্ছা বল জুতা খোল ওকে জুতা খোলো খুলে ওকে ধরো জুতাটা খোলো ধরো ওকে সুস্থ করলে তারপরে হ্যাঁ ধরো তুলব হ্যাঁ তুলো আরে তুলো যাও খাড়া করো আস্তে আস্তে উঠেন যাক আজ থাকিয়া কেন
মানে বলেন আজ থেকে এখানে টাকাটা মুক্ত, এখানে আর কোনো ঝামেলা হবে না, সমস্যা হবে না, তো করবে না, ও চলে গেছে তো এমনি? হ্যাঁ ও চলে গেছে, হ্যালো ভিউয়ার্স, চলে গেছে, সেই অনেক দূরে দূরে ভালো ভালো জায়গা দিয়ে যায় নাই, আবার যদি চলে আসে এখানে আর আসবে না, ও স্বীকার করে গেছে, ও আসবে না এবং কারো ক্ষতিও করবে না, আল্লাহ আকবার, এটা স্বীকার করছে, আর আল্লাহ ভরসা, আর আমাদের জি ভিউয়ার্সের সাথে আমার কিছু কথা আছে, বলেন, কথাটা হলো অনেক কিছু লুটে গেছে, আমি নাকি বলে মানুষের টাকা মাইরে খাইছি, আপনারা প্রমাণ দেন কার টাকাটা আমি মাইরে খাইছি, আর কার টেনে আমি টাকা দিয়েছি চিকিৎসার নাম নিয়ে, আমি আমার বুদ্ধি থাকা পর্যন্ত এরকম কাজ আমি করি না, আর যদি করতাম সরকারি আবাসনে থাকতাম না, সরকারি আবাসনে একটা রুম দিছে, এক রুম আমার ছেলে বড় হয়ে গেছে, এই ছেলের সাথে আমরা বুড়া বুড়ি দুজন থাকতে পারি না, তাই আমি সোলা দিয়ে চাংরা বাইন্দে বাবা, আমি সেই চাংরার মধ্যেই রয়েছি, আমার নামে অনেক বদনাম হয়েছে, আমি ভেঙে পড়েন না, যা হোক আমি আমি আর সহ্য করতে পারতেছি না বাপ, আমি এখন আমার যদি আল্লাহ এখন মৃত্যু করতো তাও আমি সুখী হইতাম, কিন্তু আমি এরকম কাজ কোনো দিন করিনি, আপনি শান্ত হন, আপনি ভেঙে পড়বেন না, ভেঙে আমি বলি অনেক হারান মানুষে অনেক দৌড়ানি দিছে, আমি আমি আর সহ্য করতে পারছি না বাবা, আপনি অসুস্থ মানুষ, আপনি ভেঙে পড়বেন না, আরও অসুস্থ হয়ে যাবেন, হ্যালো ভিউয়ার্স, তার জন্য দোয়া করবেন, এবং আমি চাইব আপনারা প্রতারণ হবেন না, আর বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য খারাপ মন্তব্য করবেন না, বিক্রি করে করে মানে টাকা নিয়ে খাইছে সেই দায়ভার আমি কেন, আমার তো কথা না, যাই হোক আমি ইউটিউব নাটকের মধ্যে কবিরাজি করি, আপনারা এন্টারটেনমেন্ট মানে বিনোদন আপনারা বিশ্বাস করেন না এবং সিরিয়াস নেবেন না, এই আমার অনুরোধ, ঠিক আছে, আসলে হ্যালো ভিউয়ার্স, আসলে এই আমাদের কার্যক্রম আপনারা সিরিয়াস নেওয়ার দরকার নাই, তো জাস্ট ফর এন্টারটেনমেন্ট আনন্দ বিনোদনভাবেই নেবেন, আমি কেননা কারো কোনো সমস্যা হলে কোভিডের মাধ্যমে যে কোনো চিকিৎসা যদি আপনাদের সাফল্য অর্জন হয় বা সুবিধা পান অবশ্যই তারা হাত দেওয়ানো যায়, যদি খুশি হয়ে কিছু দেন সেটা আপনারা দিতেই পারেন, আর দিয়ে দেওয়াই লাগবে এর কোনো মানে নেই, তো আমি চাইব আপনারা সেবা গ্রহণ করে যে কোনো কাজ করবেন, আর শুধু এন্টারটেনমেন্ট জাস্ট ফর এন্টারটেনমেন্ট অর্থাৎ আমি অত্যন্ত গরিব মানুষ, আমি চাল ভাল দিয়ে আমি একটা চ্যানেল খুলেছি যে যাক দুটি ডাল ভাত আমি খেতে পারবো, সেই পথটাও এরা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, আমি কী ক্ষতি তাদের করেছি আমি জানি না, আল্লাহ পাক জানে, কিন্তু আল্লাহ পাক আমার সহায়তা আছে, এবং যারা মানুষ ভালো মানুষ তারাও বুঝে যে গরিব মানুষ যদি টেকাই মারতো তাহলে আবাসনেও থাকতো না, এবং ওই টিনের ওই সোলা দিয়ে চালমান দিয়ে আমি থাকতাম না, আমি হয়তো আজ চার কিন পাঁচ কান দশ কান টিন কিনে সাবরা দিয়ে থাকতে পারতাম, আশা বল রদুলকে টাইলে বাইরে একটু হাঁটো, রদুলকে হাঁটো একটু, আমি শেষ করলাম বাবা, আসসালামু আলাইকুম, আপনারা যা ভালো তাই করেন, ঠিক আছে, হ্যালো ভিউয়ার্স, কাদের কবিরের কথা শুনলেন, আর আজকের এই জায়গাটা আসছিলাম, খুবই আসলে ভয়ঙ্কর জায়গা, তো চতুর্পাশে দেখতে পাচ্ছেন প্রচুর জঙ্গল, আশেপাশে বাসা ঝাড় দিয়ে ঘেরাও আছে, তো দেখতে পেলেন গুরুজি কাদের কবিরদের, আর আমাদের সেট আপটা আসলে আজকের লাইটিং এবং ক্যামেরা লাইটটা খুবই আসলে সেট আপটা ঠিক হয়নি, তো মাঝে মধ্যে লাইটিং এবং সেট আপের কারণে অনেক বিলম্ব ঘটছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, এই মুহূর্তে যেখান থেকে কাদের কবিরদের মিডিয়ার সাথে যুক্ত ছিলেন এবং এই আমাদের কাদের কবিরদের মিডিয়ার সাথে আছেন এবং বরাবর থাকছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে এখান থেকে বিদায় নেব, ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত করছি, দেখা হবে অন্য কোনো হন্টেড প্লেসে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।